আসসালামু আলাইকুম। আমাদের ইস্ট লন্ডন মসজিদে আলহামদুলিল্লাহ এই বছর ঈদের চারটা জামাত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, পরের জামাত 8:30, 9:30 এবং 10:30। মুসল্লিদেরকে আমরা অনুরোধ করতেছি ওয়াইচাপুলের এন্ট্রেন্স দিয়ে মসজিদে ঢোকার জন্য, এবং যখন ওনারা বেরুবেন তখন ফিলগেট স্ট্রিটের এন্ট্রেন্স দিয়ে বেরুবেন। এবং সব ভাই বোনদেরকে আমরা অনুরোধ করতেছি যখন ওনারা মসজিদে আসেন যদি আশেপাশে থাকেন তাইলে গাড়ি না আনাটাই ভালো, হেঁটে আসলে ভালো হয়। সুন্নত হলো গিয়ে একদিক দিয়ে আসবেন, অন্য দিক দিয়ে যাবেন। যারা দূর থেকে আসবেন ওনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ভালোভাবে দেখে শুনে পার্ক করবেন যাতে অন্যের কোনো অসুবিধা না হয়। আপনাদের জুতা নিজের সাথে রাখবেন। এবং আমাদের আরেকটা অনুরোধ হলো গিয়ে যে ঈদুল ফিতরের যে সদকা ফিতরা আমরা যেটাকে বলে থাকি, এটা কিন্তু ঈদের আগে দেওয়া খুবই জরুরি। এই জন্য আমরা সবাইকে অনুরোধ করতেছি ফিতরা আপনারা ঈদের আগে দিয়ে দেবেন। আর যদি একান্ত না দিতে পারেন তাহলে হয়তো ওই দিন আমরা কোনো একটা ব্যবস্থা রাখতে পারি, কিন্তু আমরা এই ব্যবস্থাটা যাতে করে না রাখি এই এই দিকে আমরা এগুতেছি। আর আমরা আশা করি সবাই ভালোভাবে ঈদ করবেন, এবং ঈদের দিন যাতে করে পরিবেশ নষ্ট না হয়, আবর্জনা আমরা মাটিতে না ফেলি, সব কিছু ভালোভাবে রাখি এবং ইসলামের প্রচার করতে পারি, এই দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং সবার সহযোগিতা করতেছি। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আসসালাম। আলহামদুলিল্লাহ আমাদের আশা এই বছর আমাদের ক্যাপাসিটি হচ্ছে মহিলাদের জন্য 2,500 এবং পুরুষদের জন্য 7,500, সর্বমোট 10,000। তো আমরা আশা করতেছি ঈদের দিন 4 জামাতে 40,000 লোকজন এখানে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এবং মসজিদের জন্য যদি কেউ দান খরাত করতে চান তাহলে ঈদের দিন কালেকশন করা হবে। আমাদের তিনটা আপিল, একটা আপিল হলো গিয়ে ডোনার ওয়ালের জন্য 1,000 পাউন্ড, মুসল্লার জন্য 300 পাউন্ড এবং মেহরাবের জন্য 365 পাউন্ড। এবং আমরা এটাও বলতেছি যে সবাই যাতে করে কিছু নগদ টাকা মসজিদে ঈদের উপহার দিতে পারেন। আমরা বলতেছি 100 পাউন্ড, যে যত পারেন একটা নগদ পরিমাণ মসজিদকে ঈদের উপহার দেবেন। আপনারা যেভাবে পরিবার পরিজনকে ঈদের উপহার দিয়ে থাকেন, মসজিদের জন্য একটা উপহার দিবেন, এইটা আমাদের আশা। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সো আলহামদুলিল্লাহ আমরা নতুন হল খোলার পরেও আজকে প্রায় 10,000-এর উপরে বেশি মুসল্লি ছিলেন, এবং অনেকে মসজিদে নামাজ পড়তে পারেন নাই। আমরা আশা করতেছি আগামীতে আমরা আমাদের ব্যবস্থা আরও ভালো করব যাতে করে সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। এই জন্য আমরা সব মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করতেছি। মুসল্লিরা যখন ভিতরে আসেন তখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, এবং যাতে করে জায়গা ওয়েস্ট না হয়, জায়গা খালি না থাকে, সেই দিকে সবার দৃষ্টি আকর্ষণ করতেছেন।